চমৎকার ভাবে আমাদের প্রোগ্রামটাকে সঞ্চালনা করার জন্য শত ব্যস্ততার মাঝেও প্রত্যেকটা মিটিং এ আমরা তাকে পাই। আল্লাহ তাআলা তার স্বপ্ন বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমরা সকলেই তার জন্য দোয়া করব, যে অনেক পরিশ্রমী একটা মানুষ হচ্ছে, মানে জালাল ভাই, মানে সুস্থ ব্যস্ততা মধ্য দিয়েও উনি ডিউটিতে থাকার পরও উনি ট্রেনিং মিস করে না, এটা অনেক ভালো একটা গুণ ওনার। তো সেই জায়গা থেকে অভিনন্দন থাকলো, দোয়া এবং শুভকামনা রইল জালাল ভাইয়ের প্রতি। তো আজকে যারা মিটিং এ অ্যাটেন্ড করেছেন আকরাম এন্ড অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, এবং আমাদের সাথে যারা নতুন জয়েনিং করেছেন, বিশেষ করে লাস্ট ওয়ান উইক, গত এক সপ্তাহের মধ্যে যারা আমাদের ডিএক্সএন এর পরিবারের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড 12 মিলিয়ন ব্যক্তির একটা পরিবার, অর্থাৎ 1 কোটি 20 লক্ষ ব্যক্তির একটা পরিবার হচ্ছে ডিএক্সএন, পরিবারের সাথে যুক্ত হয়েছেন। পাশাপাশি আমরা সৌভাগ্যবান যে আকরাম এন্ড অ্যাসোসিয়েটস এর সাথে আপনারা যুক্ত হয়েছেন। ডিএক্সএন এর পক্ষ থেকে, আকরাম এন্ড অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, এবং আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা আমাদের বিজনেসের কনসেপ্ট, মার্কেটিং প্ল্যান, আমাদের প্রোডাক্ট নলেজ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, সহজ করে দেখ, এবং আপনাদের স্বপ্ন এখান থেকে বাস্তবায়ন হোক, এই আশা ব্যক্ত করেই আজকের আলোচনা শুরু করব। আর স্পেশালি থ্যাঙ্কস যারা এখানে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আকরাম এন্ড অ্যাসোসিয়েটস আজকে 12,000 ব্যক্তির একটা পরিবার, স্টার এজেন্ট, স্টার রুবি এবং স্টার ডায়মন্ড, আপনাদের প্রতি অফুরন্ত অবিরাম ভালোবাসা, দোয়া এবং শুভকামনা। আপনাদের জন্য আপনাদের অক্লান্ত পরিশ্রম, আল্লাহ তাআলা, আমাদের একটা কথা আছে, একজন ব্যক্তি একটা কাজ করলে সেটা শুধুই কাজ, মানে স্বপ্ন দেখলে শুধু সেটা স্বপ্ন, বাট একজন 10 জন ব্যক্তি একই স্বপ্ন দেখলে সেটা বাস্তবতা। তা আমরা 10 জন ব্যক্তি, একের অধিক ব্যক্তি একই স্বপ্ন নিয়ে কাজ করছি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবে। সবাইকে নিয়ে সম্মিলিত ভাবেই আমরা স্বপ্নের চূড়ায় পৌঁছাবো। আজকের আলোচনা ছিল মার্কেটিং প্ল্যান। আমি জালাল ভাই আজকে আমাকে প্রশ্ন করেছিল যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার কাছে মনে হলো যে মার্কেটিং প্ল্যানটা নিয়ে আলোচনা করা উচিত, কারণ অনেক নতুন ব্যক্তি আমাদের সাথে জয়েন করেছে, বা অনেক দেখা যায় পুরাতন লোকও আছে যারা মার্কেটিং প্ল্যান 50-50 বোঝে, অত ক্লিয়ারলি এখনো ক্লিয়ার না, তাদের কাছে বিষয়টা অত পরিষ্কার না, তাদের ক্ষেত্রেও জানা দরকার। আর জানাটা যদি নিখুঁত হয় তাহলে আপনি যেটা জানবেন নিখুঁত ভাবে পাবেনও সুনিশ্চিত ভাবে, সেই জন্য জানার ক্ষেত্রে আমাদের কমতি থাকলে হবে না। আজকে মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব, আর মার্কেটিং প্ল্যানটাই হচ্ছে একটা মানে গোল সেটিং, বা মার্কেটিং প্ল্যানের মধ্যে আপনার গোল, লক্ষ্য বা টার্গেট, বা আপনার মানে ভিশন মিশনও বলতে পারেন। মার্কেটিং প্ল্যানটা যদি কেউ বোঝে, অন্তত তার আলাদা করে গোল সেট আপ করতে হয় না। যদি মার্কেটিং প্ল্যানটা সে রিয়েলি প্রকৃতপক্ষে বোঝে, তাহলে আলাদাভাবে ভিন্নভাবে তার গোল সেটিংটা মানে না করলেও চলে। মানে গোল সেট আপ ইম্পর্টেন্ট, এটা করতে হয় যে আমার লক্ষ্যটা ঠিক করতে হয়, কিন্তু মার্কেটিং প্ল্যানটাই একটা লক্ষ্য। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি আসলে ফুলফিল ভাবে মন থেকে ওইভাবে মার্কেটিং প্ল্যানটা অনুধাবন করতে পারি, রিয়ালাইজ করতে পারি, এইটার মধ্যেই আমাদের ড্রিম, আমার স্বপ্ন, আমার কল্পনা, আমার বাস্তবায়ন, লক্ষ্য সবই আছে এখানে। তো মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে যে আমরা একটা প্ল্যাটফর্মের সাথে আছি, কেমন প্ল্যাটফর্ম, কি প্ল্যাটফর্ম, কত বড় প্ল্যাটফর্ম একটু জানা দরকার। আমাদের কোম্পানি বা আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে ডিএক্সএন, আমরা সবাই কম বেশি জানি আমাদের ডিএক্সএন। ডিএক্সএন এর পূর্ণ রূপ হচ্ছে ডেক্সিন, ওইখান থেকে তিনটা শব্দ মানে তিনটা ওয়ার্ড মানে লেটার নিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ডিএক্সএন। আর ডেক্সিন মানে হচ্ছে বিশ্বস্ত বা বিশ্বাস। এটা 1993 সালে কোম্পানিটার জন্ম মালয়েশিয়াতে, আমাদের ফাউন্ডার হচ্ছে ডক্টর লিম সিওদিন, আমরা কম বেশি সবাই জানি। ওনার দুইটা পরিচয় আছে, একটা হচ্ছে ডক্টর, আরেকটা হচ্ছে উনি মালয়েশিয়াতে বলা হয় ধাতক। এখানে যদি ট্রেনিং সেশনে কোনো মালয়েশিয়ান ব্যক্তি বা মালয়েশিয়ার হচ্ছে প্রবাসী মানে আপনারা থাকেন, তাহলে আপনারা অবশ্যই জানেন মালয়েশিয়াতে ধাতক বলা হয় কাদেরকে, যারা মালয়েশিয়াতে ফিনান্সিয়াল ফ্রিডম, অনেক অর্থ সম্পদ, ধন সম্পদের মালিক, তাদেরকে বলা হয় ধাতক। তা আমাদের যে ফাউন্ডার তার দুইটা পরিচয়, একটা হচ্ছে ধাতক প্লাস হচ্ছে ডক্টর, ধাতক ডক্টর লিম সিওজিন, ফিনান্সিয়াল ফ্রিডম এবং একজন
একজন চিকিৎসক, তো উনি হচ্ছে 83 থেকে 93, 10 বছর উনি মাশরুম নিয়ে স্টাডি করছে, মাশরুম যেটা আল্লাহ প্রদত্ত একটা খাবার, এই মাশরুম নিয়ে 10টা বছর স্টাডি করছে, দেখছে মাশরুম হচ্ছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। তখন উনি মালয়েশিয়ার কেড্ডাতে 60 একর জমিতে উনি ফার্ম এবং ফ্যাক্টরি করে, মাশরুম সে নিজেই চাষাবাদ করে এবং সেই উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, যার আইটেম হচ্ছে 400+, 400+ হেলথ, বেভারেজ, কসমেটিক এবং প্রসাধনী। মালয়েশিয়ার বাইরে আরো 6টা দেশে তারা শাখা ফ্যাক্টরি করে ডিএক্সএন। একটু জানবেন, একটু মনোযোগী হবেন, ইনফরমেশন এখানে নট মোটিভেশন, ইনফরমেশন আছে, তথ্য আছে। সেই 6টা কান্ট্রির নাম হচ্ছে চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া এবং দুবাইতে 6টা দেশে ডিএক্সএন এর শাখা ফ্যাক্টরি আছে। অর্থাৎ শাখা ফ্যাক্টরি হচ্ছে 6টা কান্ট্রিতে এবং মাদার ফ্যাক্টরি হচ্ছে 1টা কান্ট্রিতে, সেটা হচ্ছে মালয়েশিয়া। আর 200+ কান্ট্রিতে, 204টি কান্ট্রিতে আমাদের অলরেডি অফিস প্লাস শোরুম আছে। এখানে ইউরোপ, আমেরিকা, কানাডা, ইতালি, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, ফিলিপাইন, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এভাবে প্রায় 204টি দেশে আমাদের অফিস প্লাস শোরুম আছে। আমরা যারা বাংলাদেশে আছি, বাঙালি আছি, আমাদেরও একটা গর্বের বিষয়, বাংলাদেশেও ডিএক্সএন 2001 সাল থেকে, 20 বছর পার করলো বাংলাদেশে। কোম্পানি নিয়ন্ত্রিত অফিস আছে 3টা, বারিধারা, গুলিস্তান এবং চিটাগাং। আর কম বেশি 50+ স্থানে, জেলা এবং থানা মিলে 50+ শোরুম আছে আমাদের, স্টক পয়েন্ট আছে যেখান থেকে আমরা প্রোডাক্ট পারচেজ করতে পারি। গুড নিউজ, আমরা যারা বাংলাদেশে আছি বা বাইরের দেশে আছি, আমরা যারা বাঙালি, আমাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমাদের বাংলাদেশে আমাদের 50টারও বেশি স্টক পয়েন্ট আছে। এই যে শর্ট মেসেজটাতে আমরা কি বুঝলাম, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 6টা দেশে শাখা ফ্যাক্টরি, 200+ কান্ট্রিতে অফিস শোরুম, তার মানে স্ট্রং একটা কোম্পানি। আজকে কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো, প্রোডাক্টস যদি মানসম্মত না হইতো, মালয়েশিয়ার বাইরে আসলে 1টা দেশেও তারা ব্যবসা করতে পারতো না। আজকে সৌদি আরবের মতো দেশে আমাদের 22টা অফিস, ইরাকের মতো দেশে 18টা অফিস, দুবাইতে 12টা অফিস, ইন্ডিয়াতে প্রায় 200-এর উপরে আমাদের ব্রাঞ্চ আছে ইন্ডিয়াতে, মালয়েশিয়া তো অফিস আছে 50+। এইভাবে কিন্তু বিজনেসটা ডে বাই ডে রান করছে এবং কোম্পানির বয়সও কিন্তু 29 বছর। আমি যদি ভুল না করি, মিটিং এ এমন লোক আছেন যার বয়স এখন 29 বছর হয় নাই, 20 বছর, 22 বছর, 25 বছর, 26 বছরের লোকও কিন্তু মিটিং এ আছেন। তার মানে আপনার থেকেও কোম্পানি কয়েক বছর বেশি কোম্পানির বয়স, আপনার থেকেও সিনিয়র। তার মানে ট্রাস্টেড একটা কোম্পানি, নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, বিলিভ করা যায়, একটা কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন, যার সাথে নিজের স্বপ্নকে বিলিয়ে দেওয়া যায়, যার সাথে নিজের শ্রমকে বিলিয়ে দেওয়া যায়। জাস্ট একটা এক্সাম্পল দিই, আপনি ফুটা একটা বালতির মধ্যে যদি সারাদিন পানি ঢালেন, দিন শেষে সন্ধ্যার সময় সকাল থেকে শুরু করছেন, সন্ধ্যার সময় গিয়ে দেখবেন বালতি ফাঁকা। কারণ কি? বালতি ফুটা, বালতিতে পানি জমে নাই, ফুটা, পানি সব পড়ে গেছে। প্রশ্ন হচ্ছে, আপনার কি পরিশ্রমের মধ্যে কোনো কমতি ছিল, পানির মধ্যে কোনো ঘাটতি ছিল? না, পানিও পরিপূর্ণ ছিল, পরিশ্রমও অক্লান্ত ছিল, বাট দিন শেষে রেজাল্ট জিরো। কারণ প্রবলেম আপনার পানির মধ্যে না, শ্রমের মধ্যে না, প্রবলেম হচ্ছে বালতির মধ্যে। তো ডিএক্সএন যদি অ্যাজ লাইক একটা বালতি হয়, আর আমাদের সময়, শ্রম, মেধা যদি পানি হয়, তাহলে আমি বিশ্বাস করি সেই শ্রম আমরা এই বালতির মধ্যে অনায়াসে রাখতে পারি, যার রেজাল্ট আমরা একটা সময় গিয়ে পাবো এবং চমৎকার ভাবে পাবো। এবং এই ভালো রেজাল্ট নিয়েছে এখান থেকে, হ্যান্ডসাম ইনকাম করছে, সিকিউর ইনকাম করছে, এমন অসংখ্য এক্সাম্পল আমাদের চোখের সামনে আছে। নট ভিনদেশি, আদার্স কান্ট্রি আমি এক্সাম্পল দেব না, বাঙালিরা অনেকে আছে যারা এখান থেকে হিউজ ইনকাম করে, যে অ্যামাউন্টস বললে এখানে অনেকে বিশ্বাস করবেন না, বাট করছে তারা অলরেডি। তো সেই জায়গা থেকে একটা স্ট্রং একটা কোম্পানি, স্ট্রং একটা কোম্পানি। এখন এই কোম্পানি আমাদের জন্য যেটা অফার করছে, 2টা অফার করছে, একটা হচ্ছে হেলথ, আর একটা হচ্ছে ওয়েলথ। হেলথ এবং ওয়েলথ, হেলথ হচ্ছে আপনি আমাদের যে প্রোডাক্টস গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করবেন, নিজে সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন। আর এই প্রোডাক্টস গুলা ইউজ না করা পর্যন্ত আপনি বুঝবেন না প্রোডাক্টটা আসলে কতটা মানসম্মত, কতটা মানে ইফেক্টিভ, বা প্রোডাক্টটা আপনার শরীরে কতটা উপকার হয়। কারণ আল্লাহ প্রদত্ত মাশরুম, আল্লাহ প্রদত্ত আপনার বডি, দুইটাই আল্লাহর তৈরি, মানুষ জাস্ট এটাকে প্রসেসিং করে দিছে, মানে কিভাবে খাবেন। যেমন দেখেন যে গরু আল্লাহর তৈরি, মানুষ আল্লাহর তৈরি, মানুষ কিন্তু গরু খায়, কিভাবে খায়, কেউ না কেউ প্রসেসিং করে, মাংস রান্না করে তারপরে খায়।
মাশরুমও আল্লাহর তৈরি, মানুষের বডিও আল্লাহর তৈরি, কিন্তু মানুষের মাধ্যমে প্রসেসিং হয়ে আমাদের শরীরে যায়, এবং এই শরীরে গিয়ে এটা পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য এটা যে কি পরিমাণ মানে কাজ করে এটা ইউজ না করলে আপনি বুঝবেন না। আমাদের কোম্পানি কি করছে, জাস্ট এই মাশরুমটাকে ইউজেবল করে দিছে, ইউজ করার মতো করে দিছে, কফির মধ্যে দিছে, সাবানের মধ্যে দিছে, পেস্টের মধ্যে দিছে, আপনি খাবার আইটেম আছে কিছু তার মধ্যে দিছে, অর্থাৎ মাশরুমটা যেন আমি খেতে পারি, এই ইউজেবল করে দিছে কোম্পানি। এবং এই প্রোডাক্টটা যদি আমি ইউজ করি তাহলে আমি হেলথ বেনিফিট পাবো, সুস্থ থাকতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলে ডিএক্সএন কি মেডিসিন বিক্রি করে? না, অসম্ভব কথা, ডিএক্সএন কোনো ঔষধ বিক্রি করে না, এটা ফুড সাপ্লিমেন্ট, ভেষজ, খাদ্যের পরিপূরক, নট মেডিসিন। ঔষধ কেউ বলবেন না, ভুলও বলবেন না, রং ইনফরমেশন কাউকে দিবেন না, এটা মেডিসিন না। তাহলে ভাই আমি তো পুরা সুস্থ, কেন খাবো? ভাই মানুষ মানে মানুষ অসুস্থ একদিনে হয় না, আপনি ক্যান্সারে একদিন আক্রান্ত হবেন না, এটা অন্তত 2-4, 10-15 বছর লাগে আপনার ভিতরে এটা বড় আকার ধারণ করতে। টিউমার মানুষের শরীরে সকালে শুরু হয়, দুপুরে টিউমার পরিপূর্ণ হয়ে যায় না, এটাও 2-5-10 বছর সময় নেয় আপনার শরীরে পরিপূর্ণ হইতে। এখন বিষয় হচ্ছে যে আমরা যে খাবারের সাথে, বায়ুর সাথে, বাতাসের সাথে, পানির সাথে বা বিভিন্ন ভাবে আমাদের শরীরে যে টক্সিন বা ময়লা আবর্জনা যেটা আমাদের শরীরে যায়, এইটা শরীরে গিয়ে কোন একটা অংশে জমাট বেঁধে আস্তে 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 বড় আকার ধারণ করে। এখন মাশরুমের কাজটা কি? মাশরুমের কাজ হচ্ছে আপনার শরীরটাকে ডিটক্সিফাইড করা, শরীর থেকে ময়লা আবর্জনা দূর করা, এটা হচ্ছে মাশরুমের কাজ। আমি আজকে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব না, মার্কেটিং প্ল্যানে যাব। এখন এই মাশরুম আসলে খাবে কারা? মাশরুম খাবে সুস্থ লোক, যেন সে অসুস্থ না হয়। সুস্থ হইলে তো হয়েই গেছেন ভাই, তার তখন আপনার জন্য ক্লিনিক, তখন আপনার জন্য হাসপাতাল, তখন আপনার জন্য ইমার্জেন্সি। বাট সুস্থ থাকা অবস্থায় কোনো ব্যক্তি চায় না যে আমি হসপিটালে যাই, যারা চায় না যে আমি হসপিটালের বেডে যাই, আমি আইসিউতে যাই। যদি আপনাদের বলি ভাই 10 লাখ টাকা দেবো আইসিউতে ভর্তি হন, হবেন আপনি? না, যারা চায় না আইসিউতে ভর্তি হই তাদের জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট। এক্সাম্পল দিলে বুঝবেন ভালো, ধরেন আপনি বৃষ্টিতে ভিজে গেছেন, এখন কি আপনার ছাতা বা রেইনকোট ব্যবহার করার দরকার আছে? দরকার নাই, কারণ ভিজেই তো গেছেন। এখন আপনার কাজ হলো যত দ্রুত সম্ভব একটা শুকনা জায়গায় গিয়ে জামা কাপড় চেঞ্জ করা। ভিজে যাওয়ার পরে রেইনকোট দিয়ে আপনি করবেনটা কি? রেইনকোটটা কখন লাগবে? ভিজার আগে, যেন বৃষ্টি আপনাকে আপনার মধ্যে ঢুকতে না পারে, শুইতে না পারে। তো আমাদের মাশরুম হচ্ছে রেইনকোটের মতো, যে আপনি অসুস্থ হওয়ার আগে আপনি রেইনকোটটা পরেন, মাশরুম খান, যেন অসুস্থ না হন, সুস্থ থাকা অবস্থায় খান। তাহলে আমরা প্রথমত হচ্ছে হেলথ বেনিফিট পাবো, দ্বিতীয় বেনিফিট হচ্ছে আমরা অর্থ উপার্জন করতে পারবো যদি আমরা সিস্টেমটাকে ইউজ করি, নিজেকে ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল বিজনেসম্যান হিসেবে গড়ে তুলি, তাহলে আমরা এখান থেকে অর্থ উপার্জন করতে পারবো। আর এই দুইটা জিনিস নেওয়ার জন্য যেটা করতে হবে, আহামরি কিছু করতে হবে না, 2-4-10 লাখ টাকা জামানত দিতে হবে না, এমপি মন্ত্রীর সুপারিশও লাগবে না, ভাইবার রিটেন পরীক্ষাও দিতে হবে না, জাস্ট আপনি চাইলেই একটা ডিসকাউন্ট কাট করতে পারেন, এনি টাইম এনি প্লেসে থেকে, যে কোনো স্থানে থেকে যে কোনো সময় আপনি একটা ডিসকাউন্ট কার্ড ওপেন করতে পারেন। সরি, তো এখন এই ডিসকাউন্ট কার্ডটা করার জন্য কিচ্ছু লাগে না, জাস্ট একজনের মাধ্যমে রেফারেল, মানে কেউ না কেউ আপনাকে রেফার করবে, আর আপনার কিছু ইনফরমেশন, আপনার নাম, ফোন নাম্বার, জিমেল নাম্বার, অ্যাড্রেস, এই তথ্যগুলো দিয়ে আপনি একটা ডিসকাউন্ট কার্ড করবেন। এই ডিসকাউন্ট কার্ডের এগেনস্টে আপনি দুইটা সুবিধা পাবেন, হেলথ এবং ওয়েলথ, সুস্থতা এবং অর্থ। এই ডিসকাউন্ট কার্ডটা করার পরে কোম্পানি বলতেছে একটু স্টাডি করেন আমাকে নিয়ে, আপনি 10টা ট্রেনিং করেন, আমাদের বাংলাদেশ সময় রাত 9টায় ট্রেনিং হয়, আপনি 10টা ট্রেনিং করেন, আপনি ফেসবুকে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, একটু স্টাডি করেন মাশরুম কি, ডিএক্সএন কি, প্রোডাক্ট কি, একটু স্টাডি করেন। অথবা যদি যে দেশেই থাকেন, 200টা কান্ট্রির যে কোনো দেশে থাকেন, প্রত্যেকটা দেশে আমাদের অফিস আছে, শোরুম আছে, যদি কাছাকাছি থাকেন সম্ভব হয় অফিস পরিদর্শন করেন, যারা প্রোডাক্টটা ইউজ করছে 2-1টা রিভিউ নেন, শোনেন তাদের কাছ থেকে। এটা টেলিভিশনের বিজ্ঞাপন না যে মহিলা এসে বললো যে ভাই আপনার বাচ্চারে হরলিক্স খাওয়ান, দিনে 2 ইঞ্চি বাড়বে, কিন্তু আপনার বাচ্চা বাড়লো না, কি করবেন? টিভিতে আপনি ডিল মারবেন? ডিল মারলে কি হবে? এখানে ডিরেক্টলি আপনি যেটা করবেন, ডাইরেক্ট যারা প্রোডাক্টটা ইউজ করছে তাদের কাছ থেকে প্র্যাকটিক্যালি রিভিউ নেন যে ভাই আপনি প্রোডাক্টটা ইউজ করছেন, কেমন লাগতেছে আপনার কাছে, এইভাবে আপনি রিভিউ নেন। যদি সবকিছু মিলিয়ে আপনার কাছে বেটার মনে হয় তাহলে আপনি স্টার্ট করতে পারেন। এই যে ডিসকাউন্ট কার্ডটা করলেন, এইটা থেকে এখন ফার্স্ট অপরচুনিটি হচ্ছে হেলথ বা কাস্টমার হয়ে
প্রথমত হচ্ছে আপনি যে কান্ট্রিতেই থাকেন না কেন 20-25% ডিসকাউন্টে মাল কিনবেন। একটা কথা বোঝেন, মালয়েশিয়ার সিম বাংলাদেশে চলে না, বাংলাদেশের সিম সৌদি আরবে চলে না, এক দেশের সিম আরেক দেশে চলে না। অথবা ডিএক্সএন এমন একটা আইডি কার্ড আপনাকে দিবে, এমন একটা নাম্বার আপনাকে দিবে, এমন একটা নাম্বার আপনাকে দিবে যেটা আপনি যখন যেখানে থাকবেন সেখানে কাজে লাগবে। সৌদি আরব যাবেন একই আইডি, মালয়েশিয়া যাবেন একই আইডি, ইতালি যাবেন একই আইডি, নিউ ইয়র্ক যাবেন একই আইডি, বাংলাদেশ আসবেন সেম আইডি। কত পাওয়ারফুল একটা ডিসকাউন্ট কার্ড বা কত পাওয়ারফুল একটা ডিস্ট্রিবিউটারশিপ আপনি পাবেন, ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ইউজ করতে পারবেন। আপনি বাংলাদেশে আছেন সমস্যা নাই, আপনার বাবা মালয়েশিয়া থাকে, আপনি তাকে পাঠান মালয়েশিয়া শোরুমে, আপনার ডিসকাউন্ট কার্ডটা বা নাম্বারটা তাকে মেসেঞ্জারে পাঠাই দেন। আপনি বাংলাদেশে আপনার ডিসকাউন্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া থেকে আপনার বাবা পণ্য কিনবে 25% ডিসকাউন্টে। আপনি মালয়েশিয়াতে আছেন, আপনার ভাই সৌদি আরব থাকে, পাঠাই দেন আপনার নাম্বারটা, সৌদি আরব থেকে 25% ডিসকাউন্টে পণ্য কিনবে। অর্থাৎ আপনি কোথায় আছেন এটা বড় কথা না, আপনার এই ডিস্ট্রিবিউটর নাম্বারটা যে কোনো কান্ট্রিতে আপনি ইউজ করতে পারবেন। দ্বিতীয় বেনিফিট হচ্ছে আপনি প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন। তিন নম্বর বেনিফিট হচ্ছে এই প্রোডাক্টটা যখন আপনি ক্রয় করবেন আপনার অ্যাকাউন্টে একটা পিবি যোগ হবে, মাস শেষে আপনি কমিশন পাবেন। তিনটা বেনিফিট, ডিসকাউন্টে ক্রয় করব, ইউজ করে উপকৃত হব, মাস শেষে আবার লাভের অংশ পাবো। তিনটা বেনিফিট অ্যাজ এ কাস্টমার হওয়ার কারণে, ফ্রিতে কাস্টমারশিপ মেম্বারশিপ, এবং এই কার্ডটা আপনি 200টা কান্ট্রিতে ইউজ করতে পারবেন। এখন আসেন, এই যে যে আপনি এই যে বিভিন্ন কান্ট্রি থেকে আপনি যে সুযোগ সুবিধা পাচ্ছেন বা নিচ্ছেন, একদম যদি আপনি উপকৃত হন, বেটার ফিল করেন, যদি বেটার ফিল করেন, এইবার যদি আপনি দেখেন নিজের কাছে প্রশ্ন করে যে আপনি বিজনেসটা করতে চান কিনা, বিজনেসটা করবেন কিনা, যদি মনে করেন বিজনেস করবেন তাহলে আসেন মার্কেটিং প্ল্যান আসতে হবে। বিজনেস গিভ এন্ড টেক, আপনি দিবেন এবং পাবেন, কি দিবেন সেটাও আপনাকে জানতে হবে, কি পাবেন সেটাও আপনাকে জানতে হবে। শুধু দিয়েই যাবেন পাবেন না তাইলে হবে না। বা একটা কৃষকও যদি সকাল 8টার সময় মাঠে যায়, 5টা পর্যন্ত রোদ বৃষ্টির মধ্যে কাজ করে, সে জানে সন্ধ্যার সময় তার হাতে 600 টাকা আসবে, বিদায় সে বৃষ্টিতে ভিজতে মানে কি বলে দ্বিধাবোধ করে না, রোদে পড়তে দ্বিধাবোধ করে না, মনের আনন্দে ভালো লাগা ভালোবাসার সাথে সে কিন্তু রোদে পড়ে বৃষ্টিতে ভিজে। কারণ কি, সে জানে ফিল করে মনে মনে যে সন্ধ্যার সময় মহাজন আমাকে 600 টাকা দিবে, বিদায় আমি এখন শ্রম দিচ্ছি। তা আপনাকে জানতে হবে যদি বিজনেস করেন, তাহলে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান জানা অনিবার্য। আপনি আপনি এডুকেটেড হন, আনএডুকেটেড হন, আপনি চালাক হন, বোকা হন, ডাজেন্ট ম্যাটার ভাই, আপনি আপনার মতো করে বুঝে নেবেন, সমস্যা নাই। বাট মার্কেটিং প্ল্যানটা জানতে হবে যদি আপনি বিজনেস করতে চান, যদি বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, এস্টাবলিশ করতে চান, তাহলে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। সেই মার্কেটিং প্ল্যানে কোম্পানি বলছে যে একটা প্রোডাক্ট সেল হবে, এখান থেকে 6% থেকে 71% পর্যন্ত কাস্টমার পাবে, অর্থাৎ আমি আপনি পাবো, আর 29% অর্থাৎ 29% কোম্পানি পাবে। এইখানে অনেক বৃহৎ একটা ইনফরমেশন আছে, ওয়ান্ডারফুল একটা ইনফরমেশন একটু জানি আমরা। আচ্ছা বলেন তো, মালয়েশিয়াতে ফ্যাক্টরি ইনভেস্ট কার কোম্পানির, 6টা দেশে ফ্যাক্টরি ইনভেস্ট কার কোম্পানির, 200টা দেশে অফিস শোরুম ইনভেস্ট কার কোম্পানির, প্রোডাক্ট উৎপাদন করছে কোম্পানি, অফিস ভাড়া দিবে কে কোম্পানি, শোরুম ভাড়া দিবে কে কোম্পানি, সব কিছু কোম্পানি করবে। বাট আমি শুধু ইনফরমেশন দিয়ে একটা প্রোডাক্ট সেল করবো, ধরেন একটা সাবান আপনি সেল করলেন বা নিজে ক্রয় করলেন, এই সাবানটা বিক্রি করে যে কোম্পানি লাভ করবে, লাভের 29% নিবে কোম্পানি আর 71% পাবেন আপনি। এর চাইতে চমৎকার বিজনেস ওয়ার্ল্ড এর মধ্যে আমি আর দেখি না, হয়তো আপনাদের জানা থাকতে পারে বাট আমি দেখি না, যে ইনভেস্ট কোম্পানির, শোরুম কোম্পানির, ফ্যাক্টরি কোম্পানির, অফিস কোম্পানির, সব কোম্পানির স্টাফ কোম্পানির, কর্মচারী বেতন কোম্পানির, সব কোম্পানির, অথচ আমি যদি একটা প্রোডাক্ট এখান থেকে সেল করতে পারি আমি ইনফরমেশন দিয়ে, 71% আমার আর 29% কোম্পানির, মানে দ্বিগুণও না, দ্বিগুণের চাইতেও বেশি, অর্থাৎ 29-29 কত, 78, তার মানে মানে ডাবলেরও বেশি পাচ্ছি আমি আর মাত্র 29% কোম্পানি। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, 29% কোম্পানির জন্য রেখে দিলাম, সে এত ইনভেস্ট করছে, তার এত মানে নেটওয়ার্ক বৃদ্ধি করতে হয়েছে, তার জন্য 29% রেখে দিলাম, এখন আমার আপনার জন্য কত পার্সেন্ট? 71%। এখন আমার আপনার যদি 70% হয়, এই 71% সরি 71% আমার আপনার 71% আমার আমি আপনি যদি নিতে চাই, তাহলে এটা আপনাদের জানা কি জরুরি না বলেন তো, একটু কমেন্টস বক্সে রিপ্লাই দেন। আমার আপনার কত? 71%, কোম্পানির 29, সেটা আমরা ভাগ বসাইলাম না,
সেটা আলাদা করে রেখে দিলাম, বাট 71% কোম্পানি ঘোষণা দিল আমার আপনার জন্য, সেই 71% আমার আপনার জন্য কিভাবে আসবে এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন, একটু কমেন্ট বক্সে জানাবেন, যারা জানতে চান তাদের জন্য আজকের মিটিংটা ইম্পর্টেন্ট। 71% আমার আপনার কাছে কিভাবে আসবে বা আমি 71% কিভাবে পেতে পারি? আপনি নতুন ডিস্ট্রিবিউটার হন, আপনি স্টারেজ হন, রুবি হন, ডায়মন্ড হন, ডাজেন্ট ম্যাটার, বাট আপনাকে জানতে হবে, জানলেই আপনি এটা ভোগ করতে পারবেন, না জানলে ভোগ করবেন কিভাবে আপনি, জানতে হবে আপনাকে। জি, অনেকেই রিপ্লাই করেছে যে জানতে চাই 71%, তাহলে লাভের 29% কোম্পানির রেখে দিলাম, 71% আমার আপনার কিভাবে আসবে আপনার আমার আপনার কাছে? এইবার আসেন কান্ট্রি ওয়ারি, সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্টস, গালফ, সৌদি, কাতার, কুয়েত, ওমান, সিঙ্গাপুর, সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্ট, সৌদি, কাতার, কুয়েত, ওমান, মালয়েশিয়ার জন্য 100 পয়েন্ট, বাংলাদেশের জন্য 1300 পয়েন্ট। প্রোডাক্ট কিনে আমাদের আইডিটাকে অ্যাক্টিভ রাখতে হয়, সচল রাখতে হয়। এখন এই যে 1300 পয়েন্টের পণ্য আমাদের ক্রয় করব, কাজটা কি ভাই? ও ভাই, আজকে আপনার 30 বছর 50 বছর বয়স, কার কত বয়স আমি জানি না, আপনি কি গত 20 বছর সাবান ইউজ করেন নাই, আপনি কি দোকানে গেলে চা কফি খান না, আপনি কি পেস্ট দিয়ে দাঁত মাজেন না? তো ডিএক্সন তো আপনাকে আহামরি কিছু করতে বলে নাই, আপনাকে হাতে গোড়াও মারতে বলে নাই, বলছে ভাই গত 20 বছরে যে প্রোডাক্ট গুলা ইউজ করছেন এখন শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করেন, ওই প্রোডাক্টটা ইউজ না করে আমাদের প্রোডাক্টটা ইউজ করেন, তার থেকে অনেক বেশি রেজাল্ট আপনি পাবেন, অনেক বেশি উপকার আপনি পাবেন, জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করবেন। আপনার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট যেটা আপনার বডির জন্য দরকার এবং স্টিল আপনি ইউজ করেন, ব্যবহার করেন, এই টাইপের 5-7টা প্রোডাক্টের নাম লিখলেই দেখবেন আপনার 1300 পয়েন্ট হয়ে গেছে। মানে যে প্রোডাক্ট গুলা ডিএক্সএন এর বাইরেও আপনি গত 20 বছর ইউজ করে আসছেন, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার না করলেও আপনি করেন, এই টাইপের 2-4-5টা প্রোডাক্টের নাম লিখলেই দেখবেন যে আপনার 1300 পয়েন্টের প্রোডাক্ট হয়ে গেছে। এই যে সিঙ্গাপুর হোক বা বাংলাদেশ হোক বা যে কোনো দেশ থেকে হোক, আজকে বাংলাদেশে যারা আছেন 5,000-5,500 টাকা হইলে 1300 পয়েন্ট হয়ে যায়। বর্তমান যুগে 5,000-5,500 টাকা কি, এটা হইলে কিন্তু আপনার জন্য 1300 পয়েন্ট হয়ে যায়। যখন আপনি এই 1300 পয়েন্টের প্রোডাক্টটা পারচেজ করবেন, একটু বুঝবেন, আপনার অ্যাকাউন্টে যখন 1300 পয়েন্ট যোগ হয়ে যাবে তখন কোম্পানি বলছে আপনি 6% হোল্ডার বা আপনি 6% পাওয়ার যোগ্য। এবার সৌদি আরবের জন্য 100 পয়েন্ট, সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্ট, সহজ হিসাব, সৌদি আরবের 1 পয়েন্ট, বাংলাদেশে মানে 13 পয়েন্ট, সিঙ্গাপুরের 1 পয়েন্ট, বাংলাদেশের 26 পয়েন্ট, ঘুরে ফিরে একই, যেই লাও সেই কদু, সিঙ্গাপুরের 1 পয়েন্ট, বাংলাদেশের 26 পয়েন্ট, সৌদি আরবের মালয়েশিয়ার 1 পয়েন্ট, বাংলাদেশের 13 পয়েন্ট, অর্থাৎ সিঙ্গাপুরের 50, মালয়েশিয়া সৌদি 100, বাংলাদেশের জন্য 1300। এই প্রোডাক্টটা আপনি যখন পারচেস করবেন তখন আপনি 6% ইনকাম হোল্ডার, আপনি 6% চলে যাবেন। এখন এই 6% বলতে কি বোঝায়? 6% বলতে যেটা বোঝায়, আপনি যে 5,000 টাকার পণ্য ক্রয় করলেন বা 6,000 টাকার পণ্য ক্রয় করলেন, 6,000 টাকার 6% বা 5,000 টাকার 6% না, আপনি যে 5,000 টাকার 1300 পয়েন্টের পণ্য ক্রয় করলেন, এই 5,000 টাকার প্রোডাক্ট আপনি কিনলেন কোম্পানির কাছ থেকে, তাহলে কোম্পানি একটা লাভ করছে না? 5,000 টাকার প্রোডাক্টে তো 5,000 টাকায় কোম্পানি লাভ করে নাই, 5,000 টাকার প্রোডাক্টে কোম্পানি 1500 টাকা লাভ করছে বা 2,000 টাকা লাভ করছে, সেই 1500 বা 2,000 টাকার 6% আপনি মাস শেষে পাবেন। আর আপনি যখন প্রোডাক্টটা কিনবেন দেখবেন যে ডিপি রেট, অর্থাৎ কাস্টমার রেট আলাদা এবং গায়ের রেট আলাদা, আপনি কেনার সময় দেখবেন যে আপনার কাছ থেকে 1500 বা 1200 বা 1,000 টাকা কম রাখছে, অর্থাৎ 20-25% ডিসকাউন্টে কিনবেন, আবার মাস শেষে 6% লাভের অংশ পাবেন, এই 6% দিয়ে আপনার ইনকামটা স্টার্ট। এখন প্রশ্ন হচ্ছে 71% কিভাবে যাবো, 6% দিয়ে তো স্টার্ট। দেখেন কত সহজ ভাবে কোম্পানি বলে দিছে, এই যে আপনার অ্যাকাউন্টে 1300 পয়েন্ট হইলো বা গালফের 100 পয়েন্ট হইলো, এখন যদি আপনার অ্যাকাউন্টে 3900 পয়েন্ট হয় অথবা গালফের 300 পয়েন্ট হয় তখন আপনি চলে যাবেন 9%। এখন এই 3900 পয়েন্ট আপনি একাও পারচেস করতে পারেন অথবা আপনার সাথে আরো 2 জন সঙ্গী নিয়ে পারচেস করতে পারেন। সেটা কিভাবে? আপনি যদি 15,000 টাকার প্রোডাক্ট একবারে নিয়ে আসেন তাহলে আপনি 9% চলে গেলেন, 9% হারে কমিশন পাইলেন, বাট আপনি নিলেন 1300 পয়েন্ট, আপনি আরো 2 জন ব্যক্তিকে কাস্টমার বানাইলেন, সেই 2 জন ব্যক্তিও 1300-1300 পয়েন্টের প্রোডাক্ট নিল, তাহলে মিস্টার এ নিল 1300 পয়েন্টের প্রোডাক্ট, সে 6%, মিস্টার বি নিল 1300 পয়েন্টের প্রোডাক্ট, সে 6%,
বাট আপনি ইউ আপনার জন্য ওই 2600 সমপরিমাণ পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে, 1 পয়েন্টস কম যোগ হবে না। তাহলে ওই দুইজনের 2600 আপনার 1300, তাহলে আপনার হয়ে গেল কত, 3900 পয়েন্ট। আপনি চলে গেলেন 9%, আপনার নিচে আপনার জন্মকৃত দুইটা বিজনেস পার্টনারের পয়েন্ট হচ্ছে মিস্টার এ 6%, মিস্টার বি 6%, বাট আপনি চলে গেছেন 9%। এখানে আপনার অবদান ছিল 1300 পয়েন্ট আর আপনার ডাউনলাইনের অবদান ছিল 2600 পয়েন্ট, বাট তাদের পিভিটাও একত্রিত হয়ে আপনি 9% চলে যাবেন। কত চমৎকার বিজনেস, একটু ফিল করেন ভাই, একটু ফিল করেন আর বোঝেন ভাই। ব্যবসা করেন বা না করেন আপনার ব্যাপার, আমি বলবো না ভাই ডিএক্সএন করেন, ভাই ডিএক্সএন করেন, ও ভাই করবেন কি করবেন না অ্যাজ ইউ উইশ, আপনার ব্যাপার। ডিএক্সএন এ 12 মিলিয়ন ব্যক্তি করতেছে, 1 কোটি 20 লক্ষ ব্যক্তি করতেছে, নট বাঙালি, ইউরোপিয়ান, মালয়েশিয়ান, কানাডিয়ান, প্রত্যেকটা ধর্ম বর্ণের লোক করতেছে। আপনি করবেন কি করবেন না এটা অ্যাজ ইউ উইশ। আমি কিভাবে আপনাকে দিয়ে বিজনেস করাবো, আমি কিভাবে, আমি তো আপনি তো আমার আন্ডারে চাকরি করেন না যে আমি আপনাকে অর্ডার দিয়ে দিলাম ভাই কালকে থেকে করা শুরু করেন। আপনি কালকে থেকে করবেন না, 1 সপ্তাহ পরে থেকে করবেন না, 1 বছর পরে থেকে করবেন, এটা তো আপনি ভালো জানেন। আমি কিভাবে বলবো আমি কবে থেকে করবো এটা আমি জানি, তো করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, বাট জানতে তো দোষ নাই, জেনে যান। তাহলে আপনি নিলেন 1300, টিম থেকে আসলো 2600, আপনি চলে গেলেন 9%, একটু ফিল করেন কত চমৎকার সিস্টেম। আসেন 9% চলে গেলেন, এবার আসেন 12% কিভাবে যাবেন, তাহলে 3900 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে আছে মানে ফান্ডে জমা আছে, এই 3900 পয়েন্ট কিন্তু ভ্যানিশ হবে না, জিরো হবে না, এটা অ্যাকাউন্টে থেকেই যাবে। ধরেন আপনার ব্যাংকে 5000 টাকা আছে, আবার 5000 টাকা যোগ করলে কত হবে, 10000 টাকা হবে, আগের 5000 টাকা কিন্তু ভ্যানিশ হবে না, ঠিক এই 3900 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে থেকেই যাবে। কোম্পানি বলতেছে এই 3900 পয়েন্টের সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 13000 পিবি হয়, অর্থাৎ গালফের জন্য 1000 আর বাংলাদেশের জন্য 13000 পিবি হয়, তাহলে আপনি চলে যাবেন 12% কমিশনে। আগের 3900 পয়েন্ট যেমন তিনজনে আসছে আপনি প্লাস দুইজন, এখন আবার এই পরে 3900 সহ যে 13000 পয়েন্ট, এটা যে আপনাকে করতে হবে তা না, আপনার সাথে আরো 5-7 জন লোক পিবি করলেই তো হয়ে গেল, আপনার সাথে আরো 5-7 জন কাস্টমার প্রোডাক্ট পারচেস করলেই তো হয়ে গেল, 13000 পিবি আসলেই তো আপনি 12% চলে গেলেন। কত ইজি সিস্টেম, শুধু মেন্টালি আপনি একটু মানে মাথার মধ্যে ঢোকান, চিন্তা করেন যেটা সহজ, দেখবেন কাজটা সহজ। তাহলে আপনি 12% চলে গেলেন, এখন প্রশ্ন হচ্ছে ভাই 15% কিভাবে যাব। এই যে 13000 পয়েন্ট আগের 3900 পরে আবার আসলো, এই যে 13000 পিবি হয়ে গেল, কোম্পানি বলতেছে এই 13000 পিবির সাথে পুনরায় যদি আবার 13000 পিবি যোগ হয়, আগে ছিল 13000 পুনরায় আবার আসবে 13000, তাহলে হবে কত, 26000। এই 26000 পিবি যদি আপনার অ্যাকাউন্টে যোগ হয় তখন আপনি চলে যাবেন 15% কমিশনে, একটা প্রোডাক্ট সেল হবে আপনি ওখান থেকে 15% পাবেন। দেখেন কত চমৎকার ভাবে আপনার পার্সেন্টটা বেড়ে যাচ্ছে, ইনকামের হারও বাড়বে। 6% থাকা অবস্থায় যে কয় টাকা পাইছেন, 15% থাকা অবস্থায় কি সেই কয় টাকা পাবেন, না অবশ্যই বেশি পাবেন। সাপোজ ধরেন যে আপনি যখন 6% ছিলেন, 100 টাকাটা মানে 100 টাকার প্রোডাক্ট ক্রয় করছেন, ওইখান থেকে দেখা যায় 10 টাকা লাভ পাইছেন, বাট এখন আপনি 15% আছেন, ঠিক একই আপনি 100 টাকার প্রোডাক্টটি 100 টাকার প্রোডাক্টটি পারচেস করবেন, বাট ইনকামটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, 20 টাকা পাবেন শুধু পার্সেন্ট বাড়ার কারণে। তাহলে 26000 পয়েন্ট যখন আসবে তখন আপনি 15% চলে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই 18% কিভাবে যাব। এই যে 26000 পয়েন্ট তো আপনার অ্যাকাউন্টে চলেই আসছে, এটা তো জমাই আছে, এখন এই 26000 পিবির সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 42250 পিবি হয়, আর গালফের জন্য 3250 পিবি হয়, বাংলাদেশের জন্য 42250 পয়েন্ট আর গালফ মিডল ইস্টের জন্য হচ্ছে 3250 পয়েন্ট যদি হয়, তাহলে আপনি 18% চলে যাবেন, 18% চলে যাবেন। কত চমৎকার সিস্টেম, একটু চিন্তা করে দেখেন কত চমৎকার একটা অপশন, কত ইজি একটা বিজনেস, কত সহজ একটা বিজনেস, বাট আমরা না বোঝার কারণে এটাকে অনেক কঠিন মনে করি, মনে করি এটা মনে হয় পাহাড় সমান কষ্ট। আসলে পাহাড় সমান কষ্ট না, এটা পাহাড় সমান কষ্ট না, এটা একদম ইজি, জাস্ট আপনি মেন্টালির মধ্যে নেন, সহজভাবে চিন্তা করেন, দেখবেন এটা সহজ। তাহলে আপনার জন্য আপনি 42250 পয়েন্টে 18% চলে গেলেন, এখন এই পয়েন্টটা আপনি একা করছেন না, টিমের সবাই মিলে করছে। এখন প্রশ্ন হচ্ছে এই 42250 পয়েন্টের সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যদি 58500 পয়েন্ট হয়, তখন আপনি 25% চলে যাবেন, 100% 4/1 ভাগ, অর্থাৎ 25% আপনি চলে যাচ্ছেন কমিশনে, 25% 25%, পাশাপাশি আপনার এতদিন আপনার পরিচয় ছিল, আপনি একজন কনজিউমার, একজন কাস্টমার,
বাট এখন আপনাকে কোম্পানি বলছে আপনি হচ্ছে স্টার এজেন্ট, এস এ স্টার এজেন্ট, একটা পদবি, একটা সম্মাননা কোম্পানি আপনাকে দিবে, একটা সম্মাননা। ও ভাই, গত 20 বছর তো কত কোম্পানির কত প্রোডাক্ট খাইলেন, আজ পর্যন্ত কি পাইছেন ওইখান থেকে? অথচ এখানে নিজের প্রোডাক্ট নিজে খাইছেন, আরো 20টা লোকের প্রোডাক্ট কিন্তু উদ্বুদ্ধ করছেন, 58,500 পয়েন্ট হয়ে গেছে, কোম্পানি বলছে আপনি স্টার এজেন্ট, আসেন আপনাকে সেলিব্রেট করি, আসেন আপনাকে অভিনন্দন জানাই। আপনি কোম্পানির একজন 25% হোল্ডার, 25% ইনকাম হোল্ডার, আপনি 25% হারে কমিশন পাবেন। এই যে আপনি স্টার এজেন্ট কমপ্লিট করলেন, এইটা আপনার একটা লিঙ্ক থেকেও আসতে পারে, দুইটা লিঙ্ক থেকেও আসতে পারে, ছয়টা লিঙ্ক থেকেও আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ছয়টা লিঙ্ক কেমনে হয়? আপনি যেভাবে জয়েন করছেন, এখন আপনি যদি আরেকজনকে জয়েন করান, জয়নিং এর সময় রেফারেল কোডটা আপনার দিবেন, তাহলে সে আপনার একটা লিঙ্ক হবে। আবার 2 নম্বর ব্যক্তি জয়েন করার সময় আপনার আইডিটা ইউজ করবেন, দুইটা লিঙ্ক হবে। মানে আপনার আইডি যতবার ইউজ করবেন ততবার লিঙ্ক হবে। তাহলে আমার আইডি আমরা ইউজ করব কয়বার? 6 বার। 6 বার আমাদের পার্সোনাল আইডি দিয়ে রেফার করব, অর্থাৎ অন্য একজনকে জয়েন করাবো। তাহলে আমার 6টা, মানে আপনি হচ্ছেন একটা বিল্ডিং, আর 6টা লিঙ্ক হচ্ছে 6টা রুম, 6টা রুম, 6টা কক্ষ। এমনি কক্ষ কিভাবে হবে? ওই 6 জন ব্যক্তি জয়েন করানোর সময় আপনার পার্সোনাল আইডিটা ব্যবহার করবেন, তাহলে 6টা রুম কি, মানে 6টা রুম ক্রিয়েট হয়ে যাবে। এই 6টা রুম যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন কি করবেন? সপ্তম, অষ্টম, নবম নাম্বার ব্যক্তি আসলে কি করবেন, কাকে কোন রুমে দিবেন, কাকে কার নিচে দিবেন, তার আইডিটা ইউজ করবেন। দ্যাটস এনাফ, একবার সহজ সিস্টেম। এই 58,500 পয়েন্ট আপনার একটা লিঙ্ক থেকে আসলেও হবে, দুইটা লিঙ্ক থেকে আসলেও হবে, 6টা লিঙ্ক থেকে আসলেও হবে, আপনি স্টার এজেন্ট। কত সহজ সিস্টেম! কোন লিঙ্ক থেকে 10,000, কোন লিঙ্ক থেকে 20,000, কোন লিঙ্ক থেকে 5,000, কোন লিঙ্ক থেকে আসে নাই, কোন লিঙ্ক থেকে 15,000, 58,500 হইলেই আপনি স্টার এজেন্ট। একটু কত সহজ, মানে ফিল করেন একটু, মানে আজকের আলোচনাটা বোঝার আলোচনা, নট মোটিভেশন। এখানে কোনো মোটিভেশন নাই, ইন্সপিরেশন নাই, এখানে জাস্ট ইনফরমেশন। আপনি ইনফরমেশন গুলো বোঝার চেষ্টা করেন, তাহলে 58,500 বা 4500 গালফে আপনি স্টার এজেন্ট, 25% চলে গেলেন। এখন পরবর্তী পার্সেন্ট বাড়বে কিভাবে? কোম্পানি বলতেছে আপনি যেভাবে স্টার এজেন্ট কমপ্লিট করেছেন, সেম ভাবে আপনার নিচে, আপনি তো একটা বিল্ডিং, আপনার নিচে 3টা রুমে 3 জনকে স্টার এজেন্ট বানান। টোটাল তো রুম করছেন 6টা, 3টা রুম থেকে 3 জনকে স্টার এজেন্ট বানান, অথবা 3টা লিঙ্ক থেকে 3 জনকে স্টার এজেন্ট বানান। কিভাবে বানাবো? আপনি যেভাবে হয়েছেন সেম ভাবে, তাদেরও যখন 58,500 করে হয়ে যাবে তারাও স্টার এজেন্ট। আপনি স্টার এজেন্ট হয়েছেন, ওইখান থেকে কেউ আপনাকে 10,000 PV দিয়ে হেল্প করছে, দেখা যাক কোনো লিঙ্ক আপনাকে 20,000 PV দিয়ে হেল্প করছে, কোনো লিঙ্ক আপনাকে 10,000 15,000 PV দিয়ে হেল্প করছে। এখন কোনো লিঙ্কে পিবি আছে 10,000, কোনো লিঙ্কে পিবি আছে 20,000, কোনো লিঙ্কে পিবি আছে 2,000, কোনো লিঙ্কে পিবি আছে 15,000। প্রত্যেকটা লিঙ্কে আপনি 58,500 করে পিবি করেন, তাদের সহযোগিতা নিয়ে, তাদেরকে সাথে নিয়ে। এভাবে যখন 3টা লিঙ্ক থেকে 58,500 করে পিবি হবে, তাহলে 3টা লিঙ্কে স্টেজন হয়ে যাবে, ওই 3 জনই 25% চলে যাবে, বাট আপনি চলে যাবেন 31%। প্রত্যেকটা লিঙ্ক থেকে 2% করে পাবেন, 3টা লিঙ্কে 3 জন স্টার এজেন্ট কমপ্লিট হলে আপনি হবেন স্টার রুবি, আপনি তখন 31% কমিশন পাবেন, 31%, 71%-এর 31% পর্যন্ত পৌঁছায় গেছেন, এবং আপনার পজিশন হবে স্টার রুবি, দ্বিতীয় সম্মাননা, দ্বিতীয় ডেজিগনেশন, দ্বিতীয় প্রমোশন, আপনি স্টার রুবি। এবং সারা ওয়ার্ল্ড থেকে আপনাকে উইশ করবে, সারা বিশ্ব থেকে আপনাকে সম্বর্ধনা জানাবে, আপনি স্টার রুবি কমপ্লিট করছেন, কোম্পানির দ্বিতীয় পজিশন। আপনি যেখানেই থাকেন, যত প্রত্যন্ত অঞ্চলে থাকেন, আপনি গরিব না বড়লোক কেউ দেখবে না, বাট সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব আপনাকে উইশ করবে, চিনবে, জানবে। তাহলে 6টা লিঙ্কের আর বাকি থাকলো কয়টা লিঙ্ক? 3টা লিঙ্ক। বাকি 3টা লিঙ্কেও সেম ভাবে যদি 58,500 করে পয়েন্ট হয়, বাকি 3টা লিঙ্কেও যদি স্টার এজেন্ট হয়, অর্থাৎ টোটালি 6টা লিঙ্কে 6 জন স্টার এজেন্ট যদি হয়, তাহলে কোম্পানি বলতেছে আপনি হবেন স্টার ডায়মন্ড। এই স্টার ডায়মন্ড মানে হচ্ছে কোম্পানির ডিএক্সএন এর ক্ষেত্রে একটা বিপ্লব ঘটাইছেন আপনি। আপনি কি করছেন আপনি নিজেও জানেন না, আপনি আপনার বিজনেস আগুন ধরাই দিয়েছেন। এই আগুন অন্তত 2-4, 20-50 বছরে মানে নিভবে না, নিভার কোনো সুযোগ নাই। আসেন সেটা কিভাবে? 6টা লিঙ্কে 6টা স্টার এজেন্ট যখন হবে, তখন আপনি স্টার ডায়মন্ড, তখন আপনি পাবেন 37% কমিশন। এটাকে বলে গ্রুপ বোনাস, 37% বোনাস পাবেন স্টার ডায়মন্ড হওয়ার পরে। কি করছেন? আহামরি কিছু করছেন না, আপনি স্টার এজেন্ট হয়েছেন, 6টা লিঙ্কে 6 জন স্টার এজেন্ট বানাইছেন, না আপনি স্টার ডায়মন্ড, এখন আপনি 37% হোল্ডার। কোম্পানি বলতেছে হ্যাঁ, এই পর্যন্তই আপনার জন্য বরাদ্দ না, যখন আপনি স্টার ডায়মন্ড কমপ্লিট করবেন,
স্টার ডায়মন্ড হবেন, ডায়মন্ড মানে হচ্ছে ডায়মন্ড কি, ডায়মন্ড কেমন হয়, বিভিন্ন দিক থেকে জ্বলে, যে দিক থেকে তাকাবেন ওই দিক থেকে জিলিক মারে। তো ডায়মন্ড হইছেন, এত কষ্ট করছেন, 37% আপনি অর্জন করছেন নিজের পরিশ্রমে, বাট ডায়মন্ড হওয়ার সুবাদে, ডায়মন্ড হওয়ার কারণে আমি আপনাকে 34% গিফট করব, বোনাস দিব, এর জন্য কোনো কাজ করতে হবে না, আপনাকে কোনো কাজ করতে হবে না, আমি আপনাকে 34% এক্সট্রা বোনাস দেব ডায়মন্ড হওয়ার কারণে। এতদিন আপনি 6% এর জন্য কাজ করছেন, 6% পাইছেন, 9% এর জন্য কাজ করেছেন, 9% পেয়েছেন, 15% এর জন্য কাজ করেছেন, 15% পেয়েছেন, 25% এর জন্য কাজ করেছেন, 25% পেয়েছেন, বাট আপনি ডায়মন্ড, এখন ডিএক্সএন একজন ডায়মন্ড আপনি। আপনি 37% এর জন্য কাজ করবেন, আমি আপনাকে 71% দিব, 34% আমি আপনাকে বোনাস দিব, বোনাস বেতন হলো 37 আর বোনাস হলো 34%, এই টোটালি হচ্ছে 71%। এই 34%টা কি, আপনি যখন ডায়মন্ড হবেন, ডায়মন্ড অর্থাৎ আপনার টিমে 6টা লিংক আছে, আপনার 6টা লিংকে 6 জন স্টার এজেন্ট আছে, আপনি লিডার, আপনি আপনার টিমে মিটিং করান, আপনি আপনার টিমে ট্রেনিং করান, আপনি আপনার টিমকে ডেভেলপমেন্ট করেন, আপনি আপনার টিমকে লিড দেন, নেতৃত্ব দেন, আপনার মাধ্যমে আপনার টিমটা ডেভেলপমেন্ট হয়, এর জন্য আপনি ডেভেলপমেন্ট বোনাস পাবেন 15%। আপনি আপনার টিমটাকে লিডিং দেন, লিড দেন, এর জন্য আপনি লিড লিডিং হিসাবে পাবেন হচ্ছে লিডারশিপ বোনাস পাবেন 15%, ডেভেলপমেন্ট বোনাস পাবেন 15%, লিডারশিপ বোনাস পাবেন 15%, 30% ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ, আপনি এখন ডায়মন্ড, আপনি কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন দেশে ট্যুর করবেন, ঘুরে বেড়াবেন, এর জন্য পাবেন আরো 2%, এর জন্য পাবেন আরো 2%, এটাকে বলা হয় ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ কমিশন। আপনি ডায়মন্ড, এর জন্য কোম্পানি আপনাকে প্রফিট শেয়ার দিবে, কত চমৎকার একটা মানে ইনকাম, আপনি চিন্তাও করতে পারছেন না, 2% প্রফিট শেয়ার, এটা কি জানেন, এতদিন আপনি পেয়েছেন আপনার টিমের সেল থেকে ইনকাম, বাট এইটা হচ্ছে আপনার টিম হয়তো আছে 10টা কান্ট্রিতে, আপনার টিম হয়তো আছে 15টা কান্ট্রিতে, বা আপনার টিম হয়তো আছে 20টা কান্ট্রিতে, কিন্তু কোম্পানির টিম আছে কয়টা কান্ট্রিতে, 204টা কান্ট্রিতে, কোম্পানির বিজনেস আছে 204টা কান্ট্রিতে, এই 204টা দেশে সেল হয়, ধরেন যে ঘানা, উগান্ডা, নাইজেরিয়া, পেরু, এইসব কান্ট্রিতে আপনার টিম নাই, ইথিওপিয়া, মরক্কো, ধরেন যে নেপাল, ফিলিপাইন, মানে এই টাইপের 204টা কান্ট্রিতে কোম্পানির বিজনেস, আপনার হয়তো 10টা কান্ট্রিতে আছে, বাট এই প্রফিট শেয়ারটা হচ্ছে এই যে 204টা কান্ট্রিতে যে কোম্পানির সেল হয় ওইখান থেকে যে কোম্পানি কমিশন পায়, এই সেই 204টা কান্ট্রি থেকে যে সেল হয় ওইখান থেকে একটা অংশ কোম্পানি আলাদা ফান্ডে রাখে, ওইখান থেকে আপনাকে 2% কমিশন দিবে প্রফিট শেয়ার, এখানে ডায়মন্ডটা একটা অংশ এবং মানে ভালো একটা অংশ এখান থেকে পায় শুধু ডায়মন্ড হওয়ার কারণে। অর্থাৎ ডায়মন্ড যখনই হইছেন তার মানে বুঝতে হবে 204টা কান্ট্রি থেকে আপনার ইনকাম ঢুকে, ডায়মন্ড হওয়ার সাথে সাথে 204টা কান্ট্রি থেকে আপনার ইনকাম ঢুকবে, ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন, ডায়মন্ড হওয়া মানে 37% এর জন্য কাজ করা, 34% বোনাস পাওয়া, ডায়মন্ড হওয়ার জন্য 37% কাজ করা, 2% কোম্পানির 204টা দেশ থেকে ইনকাম করা। আপনি হয়তো আপনার বিজনেসটাকে 200টা দেশে নিয়ে পৌঁছাইতে পারেন নাই, 20টা দেশে নিয়ে পৌঁছাইছেন, 10টা দেশে নিয়ে পৌঁছাইছেন, বাট আপনি যে চেষ্টাটা কন্টিনিউ করতেছেন এর জন্য কোম্পানি বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি যে কটা দেশে পৌঁছান ওইটা তো আপনি পাবেনই, আমি আরো আমার মানে আমার যে বাকি দেশগুলো আছে ওইখান থেকেও আমি আপনাকে ইনকাম শো করলাম, 2% আপনি প্রফিট শেয়ার পাবেন। অর্থাৎ ডায়মন্ড অ্যাবভ যারা আছে, যেমন আমার বিজনেস এখন, আমার বিজনেস আছে 98টা কান্ট্রিতে, আমার বিজনেস এখন আছে 98টা কান্ট্রিতে, মজার বিষয় হচ্ছে আমার বিজনেস 98টা কান্ট্রিতে, কিন্তু সিস্টেমে আমি 204টা দেশে ইনকাম পাই, কারণ কি আমি যে 71% পাই এইটা হয়তো বা আমার আমার 98টা কান্ট্রি থেকে আসে, বাট ওই যে আমাদের যে প্রফিট শেয়ার যে 2%, প্রফিট শেয়ার যে 2% আসে, এই প্রফিট শেয়ার 2% কিন্তু আসে, প্রফিট শেয়ার 2% কিন্তু আসে আমার 204টা কান্ট্রিতে, প্রফিট শেয়ারের যে 2% এটা কিন্তু আমার, এটা কিন্তু আসে আমার আরো 204টা কান্ট্রি থেকে। অর্থাৎ ডায়মন্ড হওয়া মানে আপনি যে কোথায় গেলেন আপনি চিন্তাও করতে পারবেন না, ডায়মন্ড হওয়া মানে এখানে আপনি বিপ্লব ঘটাই দিয়েছেন, বিপ্লব ঘটিয়ে দিয়েছেন আপনি, অর্থাৎ এখন অলরেডি অলরেডি যেটা ঘটছে সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে আমরা এখন এতক্ষণ আলোচনা করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ডায়মন্ড হওয়া মানে আপনি আপনি 71% চলে যাওয়া,
ডায়মন্ড হওয়া মানে আপনি 71% চলে যাওয়া। এই ডায়মন্ড শিপটা যে যত দ্রুত সম্ভব আপনাদেরকে অ্যাচিভমেন্ট করতে হবে, তাহলে ডিএক্সএন এ আপনি সফল ব্যক্তি। আজকে আমি আমি এখানে দুইটা বছর, অনলি টু ইয়ার্স, গত 2020 জুন মাসের 13 তারিখে আমার জয়নিং, আপনারা সবাই জানেন, কম বেশি সবাই জানেন। আজকে সেই দুইটা বছরের ব্যবধানে এখন আমার প্রায় 98টা কান্ট্রিতে বিজনেস, 12,000 মেম্বার, সবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা, হৃদয় নিগ্রাণ ভালোবাসা সবার প্রতি। সবাই ডায়মন্ড হোক, সবাই এখান থেকে 50,000 1 লাখ প্লাস ইনকাম করুক, এই দোয়া আশীর্বাদ সব সময় করি, এবং দোয়ার পাশাপাশি চেষ্টাও করে যাচ্ছি যে মানুষ আসলে ডায়মন্ডের যে একটা মজা, এটা মানুষ সাতটা গ্রহণ করুক, ডায়মন্ডের যে একটা মজা তারা মানুষ তখন গ্রহণ করুক। আজকে আপনি স্টারে যান, আপনি আপনি স্টারে যান না, আপনি আজকে 15% আছেন, মাস গেলে 1,000 টাকা ইনকাম পান, আপনি আজকে 18% আছেন, মাস গেলে 2,000 টাকা ইনকাম পান, আপনি স্টারে যান আছেন, মাস গেলে 3,000-5,000 টাকা ইনকাম পান, রুবি আছেন 15,000 টাকা ইনকাম পান, ভাই আফসোস করেন না, আফসোস করেন না। এই বছর একটা লিচু গাছ লাগাইছেন, সামনের বছর লিচু আসছে দুইটা, এটা নিয়ে মন খারাপ করেন না ভাই। এই লিচু গাছের ক্ষমতা দুইটা লিচু দেওয়া না, এই লিচু গাছের ক্ষমতা লক্ষ লক্ষ লিচু দেওয়া। যা সময়ের ব্যবধান, অপেক্ষা করেন, গাছটাকে পরিপূর্ণ হওয়ার সুযোগ দেন, নার্সিং করেন, গোড়া একটু সার ওষুধ দেন, পানি দেন, গাছটাকে পরিপক্ক হওয়ার সুযোগ দেন, কি পরিমাণ লিচু আসবে আপনি চিন্তাও করতে পারবেন না। বাট দুইটা লিচু 4টা লিচু আসছে, এতে আপনি বেশি খুশি হইেন না, মন খারাপ হইেন না, স্বপ্ন দেখেন। আপনি এখন 6% আছেন, 15% আছেন, 25% আছেন, ভাই হাই উদাস করেন না, আফসোস করেন না, হন না ডায়মন্ড, যান না 71%, কি পরিমাণ ইনকাম আসবে চিন্তাই করতে পারবেন না। কারণ ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনি যেটা হবে, আপনার 6% জন্য কাজ করেন 6% পান, 15% জন্য কাজ করবেন 15% পাবেন, 25% জন্য কাজ করবেন 25% পাবেন। বাট ডায়মন্ড হওয়ার সাথে সাথে আজকে ডায়মন্ড হবেন, আজকে থেকেই 37% জন্য কাজ করবেন 71% পাবেন, 37% হচ্ছে আপনার বেতন, 34% হচ্ছে কোম্পানির পক্ষ থেকে গিফট বোনাস। কত চমৎকার সিস্টেম! আজকে থেকে আমি আপনাদেরকে বলবো, এখানে 100+ ব্যক্তি আছেন, সবাইকে বলবো যে ভাই আপনারা 6টা লিঙ্কে কাজ করেন, ভাই ডায়মন্ড হন, মাটি কামড় দেন, দাঁতে দাঁত লাগান, জিব্বায় কামড় দিয়ে আপনি কাজ শুরু করেন। ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত পিছনে তাকাবেন না, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত পিছনে তাকাবেন না। আজকে বাঘ যখন হরিণ শিকার করে কিভাবে করে দেখবেন, হরিণ সামনে আসে, বাঘ আস্তে আস্তে 4 হাঁটু গেড়ে আস্তে 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 সামনে আগায়, এমন সময় একটা দৌড় দেয়, পেছন থেকে যদি আপনি লেজটা টেনেও ধরেন দেখবেন লেজ ছিঁড়ে যাবে, কিন্তু ওর দৌড় থামাইতে পারবেন না আপনি। বাট কতক্ষণ দৌড়াইতে হবে, কত মিনিট দৌড়াইতে হবে, কত স্পিডে দৌড়াইতে হবে, ডাজেন্ট ম্যাটার, বাট আমি ওইটার গলায় থাবা দিতে চাই, এটাই তার স্বপ্ন, এইটাই তার স্বপ্ন। এবং গলায় থাবা দিতে পারলেই তো সে গরম রক্ত না পাবে। আপনি 5 কিলোমিটার দৌড়াইছেন কিন্তু থাবা দিতে পারেন নাই, রক্তের স্বাদ পাবেন, মাংস খাইতে পারবে, পারবেন না। অর্থাৎ কোন বাঘ আধা কিলোমিটার দৌড়ায় একটা হরিণ শিকার করে, কোন বাঘ 1 কিলোমিটার দৌড়ায় একটা হরিণ শিকার করে, বাট আপনি কতক্ষণ দৌড়াইলেন, কত মিনিট দৌড়াইলেন, কত কিলোমিটার দৌড়াইলেন, ডাজেন্ট ম্যাটার, বাট আপনি গন্তব্যে পৌঁছাইছেন কিনা, থাবাটা বসাইতে পারছেন কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট। তার মানে আপনাকে যেটা করতে হবে, আপনি ডিএক্সএন এ কতদিন এটা নিয়ে ক্যালকুলেশন করেন না ভাই, আপনি ডিএক্সএন এ 6 মাস, আপনি ডিএক্সএন এ 3 মাস, আপনি ডিএক্সএন এ 1 বছর, আপনি ডিএক্সএন এ 2 বছর, এই ক্যালকুলেশন মিলাইয়েন না। কারণ কি, ডায়মন্ড কেউ 6 মাস হয়, কেউ 9 মাস হয়, কেউ 1 বছর হয়, কেউ 2 বছর হয়, সমস্যা কি ভাই? 6 মাসে যদি ডায়মন্ড হন, তাহলে 6 মাসে খাবারটা দিলেন, রক্তটা পাইলেন, খাবারটা পাইলেন, 1 বছরের ডায়মন্ড হলে 1 বছরে পাইলেন, 2 বছরের ডায়মন্ড হলে 2 বছরে পাবেন। কোম্পানি তো এটা বলে নাই যে আপনি 6 মাসের ডায়মন্ড হলে আপনার জন্য 71%, 1 বছরের ডায়মন্ড হলে 60%, 2 বছরের ডায়মন্ড হলে 55%, এটা তো কোম্পানি বলে নাই। আপনি 6 মাসের ডায়মন্ড হলেও 71%, 1 বছরের ডায়মন্ড হলেও 71%, 2 বছরের ডায়মন্ড হলেও 71%, বাট আপনার ডায়মন্ড হওয়াটা ইম্পর্টেন্ট, টাইম নট ইম্পর্টেন্ট, টাইমটা গুরুত্বপূর্ণ না, টাইমটা হচ্ছে আপনি ডায়মন্ডশিপ অর্জন করতে পারলেন কিনা। ডায়মন্ডশিপ অর্জন করতে পারলেই তো আপনি কোম্পানির কাছ থেকে গিফট পাবেন 34%, ডেভেলপার বোনাস 15% পাবেন বোনাস, লিডারশিপ বোনাস 15% পাবেন বোনাস, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ পাবেন 2% বোনাস, কোম্পানির প্রফিট শেয়ার 2% পাবেন বোনাস। রিয়েল স্বাদটাই তো আপনি তখন পাবেন যখন আপনি ডায়মন্ড শিপটা কমপ্লিট করবেন, তখন তো আপনি অরিজিনাল যে কোম্পানির মানে 71%-এর যে মজা ওইটা আপনি পাবেন। তার আগে তো এই মজাটা আপনি পাচ্ছেন না।
তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভাই, যে যেখান থেকে শুরু করেন, আপনি ছেলে হন, মেয়ে হন, শিক্ষিত হন, অশিক্ষিত হন, কালো হন, ফর্সা হন, এইটা আমি প্রশ্ন করছি না। আপনি কোন স্টেটাস, কোন কালচার মেনটেন করে বড় হয়েছেন, ডাজেন্ট ম্যাটার। বাট আজকের পর থেকে নিখুঁত একটা পরিকল্পনা করে জেনে শুনে ডায়মন্ড হওয়ার জন্য কাজ শুরু করেন, 6টা লিঙ্ক নিয়ে কাজ শুরু করেন, ইনশাল্লাহ আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না, কেউ না। আপনি অ্যাচিভমেন্ট করবেনই, আপনি সফল হবেনই, আপনার সফলতা কেউ আটকাইতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মার্কেটিং প্ল্যান আমি আমার মতো করে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি, উপস্থাপনা করেছি, কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না। তবে এইটুক বোঝেন ভাই, ডায়মন্ড হয়েছেন মানে আপনি সাকসেস, ডায়মন্ড হয়েছে মানে কিছু একটা ঘটাইছেন আপনি, ডায়মন্ড হয়েছেন মানে আপনি সিকিউর একটা ইনকামে চলে গেছেন, ডায়মন্ড হয়েছেন মানে আপনার নেক্সট প্রজন্মের জন্য একটা অ্যাসেট তৈরি করতে পারছেন। আপনি ডায়মন্ড হয়ে মারা গেছেন, আপনার 2 বছর একটা ছেলেকে নমিনি করছেন, আপনার ছেলে ডায়মন্ড। আপনি ডায়মন্ড হয়ে মারা গেছেন, আপনার বিজনেস সেন্টারে 50,000 টাকা ইনকাম ঢোকে, আপনি মারা গেছেন, পরের মাসে এই 50,000 টাকা আপনার ছেলে পাবে। এই এর নাম হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডকে আপনি বিভিন্ন ভাবে আখ্যায়িত করতে পারেন, বিভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন, কিভাবে দেখবেন আপনার ব্যাপার। আপনি স্টারডেন হয়ে মারা গেছেন, আপনার টিম চলতেও পারে নাও পারে, আপনার ইনকাম আসতে পারে নাও পারে, কিন্তু ডায়মন্ড হয়ে মারা যাবেন ভাই, আপনার বিজনেস হবেই, আপনার বিজনেস হবেই, আপনার ইনকাম আসবে। এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই, আপনার সবাই জানেন নোয়াখালী সেনবাগ বাসা, ইসমাইল ভাই মারা গেছে ডায়মন্ড হয়ে, তার ফ্যামিলি 1 মাসে 77,000 টাকা পায়, তার 2টা বাচ্চা, তার মেয়ের বয়স 5 বছর, ছেলের বয়স 3 বছর, 77,000 টাকা শেষ করতে পারবে খায়া। বাট যদি সে ডায়মন্ড হয়ে মারা না যাইতো, স্টারডেন হয়ে মারা যাইতো, তাহলে 7,000 টাকা আসতো কিনা আমি এটা গ্যারান্টি দিতে পারবো না। স্টারডেন হয়ে মারা যাবেন, আপনার ছেলে এখান থেকে 7,000 টাকা পাবে কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। বাট ডায়মন্ড হয়ে মারা যাবেন, আপনি এখান থেকে অন্তত হ্যান্ডসাম একটা ইনকাম পাবেন, 50+ একটা ইনকাম পাবেন, এইটা আমি অন্তত বলতে পারি। তো আমি বলবো যে ভাই, মার্কেটিং প্ল্যান বোঝেন, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ট্রাই করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা দেওয়ার জন্য রেডি। শুধু আল্লাহর কাছে চাইতে হবে এবং নিখুঁত ভাবে পরিকল্পনা করে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।